हाय एवरीवन, अस्सलामु আলাইকুম। টক ঝাল মিষ্টির আজকের লাইভ ফ্রাইডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের লাইভ ফ্রাইডে আমি আমার এপিসোডটা শুরু করলাম মিষ্টি সকাল দিয়ে। আমাদের এখানে এখন সকাল, সো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। জানি না ভিডিওটা কখন যাবে, আপনাদের তখন সকাল থাকবে কি রাত থাকবে, বাট আমার পক্ষ থেকে এখন শুভ সকাল। আজকের ভিডিওটার সকালে করার কারণ হচ্ছে যে আমি আজকে আমার ইউনিক মর্নিং রুটিনটা শেয়ার করব। সাধারণত কি হয় যে আমরা আমরা যখন সকালে উঠি আমরা কি করি, দাঁত ব্রাশ করি, তারপরে নাস্তা খাই, এটাই তো হচ্ছে আমাদের নর্মাল দৈনন্দিন লাইফের রুটিন। বাট আমারটা হচ্ছে একটু ইউনিক এ কারণে, কারণ যেহেতু আমার এখন বেবি আছে, সো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বেবি। সকালে উঠে আমি আগে বেবিকে টেক কেয়ার করি, তারপরে আমি যেই জিনিসটা করি সেটাই আজকে শেয়ার করার জন্য, যে আমি দৈনন্দিন রেগুলার নাস্তা না করে আমি ছুটতে চলে আসি বাইরে আমার বাগান দেখতে। এটা হচ্ছে আমার মর্নিং 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 রুটিন, এটা আমার করতেই হবে, আমার না হলে আমার খাওয়া দাওয়া কিছুই হজম হয় না। আমাকে আগে আমার বাগান দেখতে হবে, আমার গাছ দেখতে হবে, এটাই হচ্ছে আমার রুটিন। তো সেজন্যই আমি আজকে আমার এই ভিডিওটা করছি, কারণ আমি লাস্ট আমার একটা নার্সারিতে গিয়েছিলাম, আমি কিছু গাছ কিনেছিলাম, বাট আমি ওগুলা সেদিন সময়ের কারণে সেট আপ কীভাবে করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি সেই ভিডিও, যারা যারা ওই ভিডিওটি দেখেছেন তাদের আমি তারা দেখেছেন আমি বলেছি যে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব, আর সেজন্য আজকের এই ভিডিওটা। আর আরেকটা কথা হচ্ছে যে ফুল কে না ভালোবাসে, ফুল এমন একটা জিনিস যেটা সবাই ভালোবাসে। তো ফুল গাছ আমার খুবই 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 ভালো লাগে, যে সকাল সকাল উঠে যখন ফুলগুলো দেখি নিজের বাগানের, খুবই মানে খুবই ভালো লাগে, তখন একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালোবাসা। তো আমার বাগানে কী কী ফুল গাছ আছে এবং আমি কীভাবে কীভাবে ওই দিন আনা গাছগুলো সেট আপ করেছি সেই ভিডিওটা করার ভিডিওটাই আজকে করব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আর এইটা কোনো গার্ডেন ব্লগ না, এইটা হচ্ছে জাস্ট আমি মর্নিংয়ে উঠি কী করি সেটাই, কারণ আমার গার্ডেনে এখনও আমি সেরকমভাবে সেট আপ করতে পারিনি, আমি অনেক বিজি ছিলাম, আমি এত বছর ধরে কাজ করতেছিলাম, তো যার কারণে আমি একদমই সময় পাইনি। বাট এখন আমি আপাতত বাসায় আছি, যার কারণে আমি আমার গার্ডেনিংটা জাস্ট শুরু করেছি। তো আমার পুরো গার্ডেনটা, প্রজেক্টটা যখন শেষ হবে আমি তখন ওই গার্ডেনের জন্য একটা আলাদা ব্লগ করব। বাট আজকে শুধুমাত্র আমি ওই দিনের গাছগুলো কীভাবে এনেছি, কীভাবে সেট আপ করেছি এবং মর্নিংয়ে উঠেই আমি কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকের এই ভিডিওটি সো অনেক বেশি বকবক করে ফেলেছি। এবার চলুন আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমার এখানে আমি একটা জাস্ট এগুলা আর্টিফিশিয়াল একটা শোপিস টাইপের সব প্লাস্টিকের গাছ এগুলো রেখেছি এখানে, জাস্ট একটা সুন্দর এটা মেইন ডোরের সাথেই, এটা আমার মেইন ডোর, মেইন ডোরের সাথে এটা আছে। তার সাথে এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি এখানে, এখানে আমার এই মানি প্ল্যান্টটা আছে। তারপরে আমার এই পাশে আছে একটা, এই ফুলটা অনেক সুন্দর ঘাস ফুল টাইপের হয়, আমার পাশে আছে ওই ফুলটা আমি দেখাবো। তো এখানে আমি এটা রেখেছি, তার সাথে এখানে আছে একটা পাথর কুচি টাইপের। ওই দিন আমি যখন আমার নার্সারির ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন আমি এই গাছটা এনেছিলাম, তো আমি এই গাছটা এখানে রেখেছি। তার সাথে এখানে আছে গাঁদা ফুল গাছ, ওই দিনে রানা গাঁদা ফুল গাছ, সাথেই আছে ক্যাকটাস, দুই পাশে দুইটা ক্যাকটাস, আর এখানে আরেকটা মানি প্ল্যান্ট এখানে আমি রেখেছি। সাথে এখানে একটা পাতাবাহার আছে, এই গাছটা অনেক সুন্দর, আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় হবে। আমি ওই দিন এনেছিলাম ছোটো ছোটো গাছগুলো, বাট এখন মনে হচ্ছে গাছগুলো অনেক বড় হবে। তো এখানে এই গাছটা আছে, সুন্দর গাছটা। তার সাথে এখানে আছে মোরগ ফুল, একটা মোরগ ফুল গাছ আছে এখানে, আর তার সাথে আছে একটা নয়নতারা, এখানে ছোট নয়নতারা। এখনো ফুল আসলে গার্ডেন ব্লক পর্যন্ত ফুল আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পটগুলো কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন, কারণ আমি এগুলো সব নিজে ডিজাইন করেছি, নিজে ডিজাইন করে আমি এগুলো এখানে রেখেছি। সো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এগুলো কেমন লাগতেছে দেখতে, খারাপ লাগলেও বলবেন, তাহলে আমি অবশ্যই চেঞ্জ করে ফেলবো। সাথে এখানে আমার ওই আমার ফেভারিট পাতাবাহারটা আছে এখানে, আমি মনে করি এটা পাতাবাহারই, কারণ আমি সত্যি এটার নাম জানি না, বাট এটা আমার পাতাবাহারটা আমি এখানে রেখেছি, মাই ফেভারিট ওয়ান।
তার সাথে এখানে আছে আমার ক্যাকটাস গাছটা, যেটার মধ্যে এখনো ফুল আসেনি। আমি অপেক্ষায় আছি কবে ফুল আসবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই গাছটা এখানে। সো এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, যে আমার বাসার আমার দরজা দিয়ে ঢুকতেই হচ্ছে এই ভিউটা। সকালে উঠেই আমি এখানে এসে বসে আমি গাছদের সাথে কথা বলি। আমার মতো এরকম পাগল কেউ আছেন কিনা যারা গাছের সাথে কথা বলে, থাকলে আমাকে জানাবেন, আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে যেহেতু আমার এখন মেয়ে আছে, আমার কাছে মনে হয় ওরাও আমার সন্তানের মতো। তা আমি সকালে উঠেই নিজে খাওয়া দাওয়া করার আগে এসে ওদের সাথে কথা বলি। তো এই হচ্ছে আমার ফ্রন্ট ভিউটা, ফ্রন্ট ভিউটা। তার এখানে আমার আছে জবা ফুল গাছ। আজকে দেখেন আমি প্রতিদিন ছবি দিই, এবার আনফর্চুনেটলি আজকে কোনো ফুলই ফুটে নাই, বাট অনেকগুলো কলি আছে, অনেকগুলো কলি আছে এখানে, বাট কোনো ফুল ফুটে নাই। এখানে আছে গোলাপ গাছ, যা গোলাপ ফুল আছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, গোলাপ গাছের গোলাপ ফুল। এই যে আরেকটা গোলাপ, অনেক সুন্দর একটা মিষ্টি কালার, খুবই সুন্দর। আর অনেক এই পা এটার পাশেই আছে আমার নয়নতারা। এখানে আমার দু ধরনের, একটা হচ্ছে সাদা নয়নতারা আর একটা হচ্ছে গোলাপি। কিন্তু এখান থেকে নয়নতারার ফুলগুলো এখানে পড়ে গোলাপের গোড়ায়, অনেক ছোট ছোট গাছ উঠেছে দেখেন, অনেক ছোট ছোট গাছ এখানে। তো আমি অপেক্ষা করতেছি কখন বড় হবে, এগুলোকে উঠিয়ে আমি টবে লাগাবো। সাথে আমার এখানে ঘাস ফুলটা, আজকে দেখেন কি অবস্থা, আজকে আমি এসেছি একটু, আজকে এর কোনো ফুল নেই, অথচ কত কলি কত কলি কত কলি, কি সুন্দর ফুল ফুটে থাকে, এত সুন্দর, বাট আজকে কোনো ফুল নেই, দুর্ভাগ্য। আচ্ছা, ফুল আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আছে বেলি ফুল গাছ, একটা বেলি ফুল গাছ, বেলি ফুলেও কলি দেখেছিলাম, এখন দেখি কলি নেই। এই যে এখানে একটা কলি আছে আমার এই বেলি ফুল গাছটার, বেলি ফুলের গ্রানটা এত সুন্দর, আমার কাছে মনে হয় সবাই বেলি ফুল পছন্দ করে। আর যেটা আমার ঠিক ডোর দিয়ে ঢুকতেই, তো যখন ফুল ফুটে তখন এত সুন্দর স্মেল, যে আমরা বাইরে যেতে বা ঘরে ঢুকতে অনেক সুন্দর স্মেল পাই, খুবই ভালো লাগে। এখানে আছে গাঁদা, যাক অনেকগুলো গাঁদা ফুল আছে, ম্যারিগোল্ড। আপনাদের সাথে অ্যাটলিস্ট ফুল বাগানের কিছু ফুল তো শেয়ার করতে পারতেছি। এখানে আছে গাঁদা ফুল গাছ হলো, তারপরে আছে এখানে নয়নতারা আর একটা নয়নতারা, জাস্ট একটা কলি আছে, আজকে এখনো ফুল নেই এটাতে, একটা কলি এখানে আর একটা কলি এখানে। তার সাথেই আছে আমার আরেকটা গাঁদা ফুল গাছ, এই পাতাগুলার অত্যাচারী আর বাঁচি না। এখানে আমার আরেকটা গাঁদা ফুল গাছ, এই গাছটা ওই দিন আমার ভাইকে দিলাম একটু পানি দিতে, সে এমন ভাবে এটার উপরে জোরে পানি দিল, আমার গাছটার এখন ছড়াবার অবস্থা হয়ে গেছে। তার সাথে আমার এখানে আছে বোগেন বিলাস, আমার বাগান বিলাস, এই সেই গাছ যাকে আমি আজ থেকে প্রায় 6-7 বছর আগে কিনেছি। যখন কিনেছি তখন এত সুন্দর ফুল ছিল, এরপরে আর এটা তো কোনো ফুলই নেই এখন। আমি যে কত পেশেন্টলি ওয়েট করতেছি, এটা এত ভালো লাগে আমার কাছে, কিন্তু শুধু পাতাই দিতেছে পাতাই দিতেছে। আমি বুঝলাম না কি এটা, কি তখন মেয়ে ছিল ফুল দিল, এখন কি পুরুষ হয়ে গেল, এরকম কিছু। আমার কথা শুনে আমার হাজবেন্ড হাসতেছিল, বলে কি তাই নাকি, আমি বলি হ্যাঁ তখন ছিল ফুল, এখন কেন ফুল আসতেছে না। তো এইটা হচ্ছে এই ভিউ। এখানে আমার কিছু প্রজাপতি আছে, আমার কাছে ডেকোরেটিং করতে অনেক ভাল লাগে। এখানে আমি একটা চেয়ার দিয়েছি সকালে বা বিকালে একটু বসে, সময় যদি থাকে চা খাওয়ার জন্য, এখানে আছে এমন। তার সাথে এখানে আছে আমার আরেকটা, আমি এই গাছটার নাম জানি না, বাট এখানে আছে এই গাছটা। এই ফুলটার নাম কি যদি কেউ জানেন আমাকে বলবেন, বাট আমি সত্যি জানি না এই ফুলটার নাম কি, বাট দেখতে অনেক সুন্দর সেজন্য এই ফুলটা। তো আমার এইটার ভিউ হচ্ছে এমন, এই জায়গা থেকে এই ভিউটা। আমি যেমন বলেছি যে আমি মাত্র প্রজেক্ট শুরু করেছি, কারণ আমার অনেক আমি সময় ছিল না, বিধায় আমি কিছুই করতে পারিনি, বাট আমি যা শুরু করেছি। তো আমার গার্ডেন ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার সাথে যে এখানে এই গাছটা আছে, যেটা আমার হাজবেন্ড বলে কবরস্থানে থাকে, এই সেই গাছ যেটা আমি কোনো পানি দিই না, যত্ন করি না, বাট কি সুন্দর এটা, সুন্দর বাড়ে মাশাল্লাহ, সুন্দরই লাগে দেখতে দেখতে পাতাবাহারটা। আপনাদের এই গাছ কেমন লাগে জানাবেন। তার সাথে এখানে আছে কলাবতি,
সব গাছে নতুন নতুন পাতা আসতেছে, বড় হইতেছে, কিছুদিনের মধ্যেই ফুল দিবে আশা করি। আমার গার্ডেন ব্লগে আপনাদেরকে সেটা দেখাতে পারবো। তো আমি সকালে আসি, দেখি ফুল ফুটেছে কি না, কি অবস্থা, সার দিতে হবে নাকি পানি দিতে হবে কি না, গাছ আমি আসি এগুলো দেখি। তো রাইট সাইড ইজ ডান। এবার হচ্ছে আমার লেফট সাইডে আছে এখানে, এইটা আমার হাজবেন্ডের ফেভারিট ড্রঙ্গন, এটা তার ফেভারিট ফুল গাছ, এইটাতে ফুল আছে, এটা হচ্ছে তার। তার সাথে এখানে আছে আমার ফেভারিট রঙ্গন বা খোপা ফুল, এটাতে অনেক সুন্দর পিচ কালারের ফুল হয়, বাট এখন নাই, বাট এটা হচ্ছে সেটা। তারপরে এখানে আছে গোলাপ গাছ, একটা কলি আছে শুধুমাত্র, এখনো ফুল ফুটে নেই। এখানে এই গোলাপ গাছটা আছে, সাথেই এখানে আছে গন্ধরাজ। এই গন্ধরাজ ফুলটার যখনই কলি আসে পিঁপড়া আর এখানে কি ধরনের একটা পোকা আছে সব খেয়ে ফেলে, এমন অবস্থা। তো সবগুলা পাতা ঝরিয়ে গেছে এখন, এখন আবার নতুন করে পাতা দিচ্ছে, অপেক্ষায় আছি কবে আসবে ফুল। গন্ধরাজ, গন্ধরাজ ফুলের স্মেলটা এত সুন্দর, আমার মনে হয় সবারই ফেভারিট, অনেক অনেক সুন্দর স্মেল গন্ধরাজের। সাথে এখানে আছে মোরগ ফুল গাছ, আমার দুই ধরনের মোরগ ফুল, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। হলুদটা ছোট সাইজ তো ওটা সামনে দিয়েছি, আর এটা লাল, এটা এখানে দেওয়া। এটাকে দেখতে আমার হাজবেন্ড বলে পুরো মাইরা শাকের মতো লাগতেছে, বলে কি আমরা কি মাইরা শাক নিয়ে আসলাম নাকি মোরগ ফুল গাছ নিয়ে আসলাম। তারপর এখানে আরেকটা জবা ফুল গাছ আছে আমার, লাল, এটা লাল কালারের জবা ফুল গাছ, আর একটা হচ্ছে গোলাপি, এটাতেও এখনো ফুল নাই, আসার অপেক্ষায় আছি। তারপরে এখানে আছে একটা পাতাবাহার, এই পাতাবাহারটা এখানে আছে। তার সাথে এখানে ওইটার গোড়ার মধ্যে আছে অনেকগুলো মানি প্ল্যান্ট, এই দেখেন এবার এগুলো কিভাবে কিভাবে কোথায় কোথায় যাচ্ছে, মানি প্ল্যান্ট এই যে আমার দেয়ালের মধ্যে উঠে গেছে, এই যে এখান পর্যন্ত চলে এসেছে। আর এখানে আছে আমার নয়টার ফুল বলে, আমার এতগুলো ছিল সব নয়টার ফুল মারা গেছে যখন আমি কিছুই করতে পারতেছিলাম না সময়ের অভাবে। তো আমার এখন একটা শুধুমাত্র কানা আছে, আমি সেটাকে এখানে এনে দিয়েছি কারণ একটা থেকেই অনেক হয়। তো সেটা অপেক্ষা করতেছে। আর সবচাইতে খারাপ বিষয়টা দেখেন, এই পাতাগুলো এত বিরক্তিকর, এই পাতাগুলো প্রত্যেকটা জায়গায়, এই পাতাগুলো হচ্ছে আমার বাড়ির, এই যে দেখেন এই সব গাছ পাশে হচ্ছে এই সব গাছগুলা, আর এই গাছগুলো এত মানে এত শক্তিশালী, আর এত পাতা এগুলো থেকে শুধু ঝরতেই থাকে, আর এই পাতাগুলো এত বাজে, এগুলো পুরো আমার সব ডেকোরেশন নষ্ট করে আমার সব গাছের গোড়ায় গোড়ায়। দেখেন আমি প্রতিদিন প্রতিদিন বিকেলবেলা সকালবেলা এসে এগুলো ইয়ে করি, বা আবার কারণ এই দেখেন কি ধরনের বাতাস, তো বাতাস এগুলো পড়তেই থাকে। তো আমরা এগুলো কাটার আমাদের কোনো অনুমতি নাই, যার জন্য আমরা এগুলো কাটতে পারতেছি না। তো যার কারণে আমার খুবই বেহাল অবস্থা, আমার মাঝে মাঝে এই পাতাগুলো দেখলে আর করতে ইচ্ছা করে না। দেখেন পাতায় কি অবস্থা, মানে মানুষ একটু সুন্দর করে যে রাখবো এটার কোনো ওয়েই নেই, পাতা মানে ভরপুর পাতা, এরকম অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর এগুলো এমন বাংলাদেশে পাতা পচে, এইখানকার পাতাগুলো পচেও না, এত খারাপ এত খারাপ। এই দেখেন কি অবস্থা, সব আমার জায়গাগুলোকে নষ্ট করে রেখেছে এই পাতাগুলো। তার সাথে এখানে এই গাছটাকে দেখাই, এই গাছটা হচ্ছে এই যে দেখেন তাল গাছ টাইপের, তাল গাছ কি বলে জানি না, তাল গাছ না, বাট ওইরকম একটা টাইপের গাছের মধ্যে এই গাছটা আমার ক্যাকটাসই বলা চলে। এখানের এই ফুলগুলো এত সুন্দর, আমি মনে করি এগুলো ক্যাকটাস, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় এখন কোনো ফুল নেই যেহেতু আমি বুঝাতে পারছি না, বাট যদি কেউ চিনে থাকেন এই গাছ তাহলে নিশ্চয়ই জানেন এই গাছে অনেক সুন্দর ফুল আসে। আর এই ফুলগুলো রাত্রে ফুটে, সকালে সূর্য ওঠার সাথে সাথে এগুলো মারা যায়। তো আমি জানি না এটা নাইট কুইন কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে এটা ক্যাকটাস, বাট নাইট কুইন আমি দেখেছি অন্যরকম হয়, এই জাতের নাইট কুইন হয় কিনা আমি জানি না, আমি যখন আবার ফুল আসবে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাকে জানাবেন। অনেক অনেক ফুল আসে এই গাছটার মধ্যে, আর এটা দেখেন আরেকটা গাছের মধ্যে বাড়তেছে, এই গাছটার মধ্যে এটা হচ্ছে এই গাছটা, অনেক অনেক ফুল আসে এই গাছের মধ্যে, আর সেটা রাত্রে ফুটে আর সকালে সূর্য ওঠার সাথে সাথে ওগুলো মারা যায়, এমন অবস্থা হয়। তো আজকে আনফর্চুনেটলি যেহেতু কোনো ফুল নাই আমি দেখাতে পারলাম না, আর আজকে হচ্ছে আমার মর্নিং রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন গার্ডেন ব্লগ করব তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তখন যখন অনেক ফুল থাকবে, তখন আশা করি অনেক ফুল থাকবে সব গার্ডেন ব্লগে, তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো।
আর মাঝে মাঝে গাছের সাথে কথা বলতে বলতে কিছু মর্নিং ফ্রেন্ডও চলে আসে। দেখেন আমার আজকের মর্নিং ফ্রেন্ড হচ্ছে এরা, কি সুন্দর দেখতে, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি, সকল কিছু কত সুন্দর, কি সুন্দর লাগতেছে দেখুন। আহ, সবগুলো আবার উঠতেছে। আজকে সকালটাই অনেক সুন্দর হয়ে গেল, বাহ কি সুন্দর। তো এই ছিল আজকের আমার এই মর্নিং রুটিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো এরকম যদি কারো ইউনিক কোনো স্টাইল থেকে থাকে সকালে উঠে খাওয়া দাওয়া ছাড়া, তো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমার খুবই ভালো লাগবে। আর আমার গাছগুলোর সেট আপ কেমন হয়েছে, গাছগুলো কেমন লেগেছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকবেন প্লিজ, অ্যান্ড সবাই সবাইকে ভালোবাসা দিবেন, তাহলে আমরা এই কঠিন সময় পার করতে পারবো, এই ক্রেজি সিচুয়েশন আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।